হ্যাঁ, আমি থাকলে তো মাঠ গরম থাকতো। রিভেঞ্জ শুধু ভূমিতিন ছবির না, রিভেঞ্জ যতগুলো ছবি ছিল প্রত্যেকটা ছবির থেকে আগে থাকতো। হ্যাঁ, পুরোটাই অনিয়ম, অনেক না পুরোটাই অনিয়ম। অনিয়ম না হলে একজন দুইবার তিনবার করে ছবি পায় খাব। ছবি আসার জন্য প্রিপারেশন পুরোপুরি নিয়েছিলাম যে রিভেঞ্জ আসবো, কিন্তু আমার তিন চারটা একটা দুটো সমস্যা হলে হয়তো আমি আসতাম। এক নম্বর, আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, আমার মিউজিকটা পছন্দ হয় নাই। আর আমি পাবলিককে, দর্শককে কখনোই ঠকাতে চাই না যে আমি আসছি, আমি ঈদের রিলিজ দেওয়া দেবো না। আমি একটা সম্পূর্ণ সুন্দরভাবে একটা ছবি রিলিজ করবো, সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক হতে হবে আমার চয়েস। দুই নম্বর, বুবলির তিনটা ছবি, এই তিনটা ছবির সেল মানে কেমন ভাগাভাগি, হ্যাঁ এমন হয়ে যাবে, সেই কারণে আসি নাই। নাম্বার দুই, এখান থেকে আমাকে মিশা সদাগর মামা, তারপরে কাজী হায়াত ভাই, দীপজল ভাই, সবাই আমাকে মানা করছে যাতে আমি ছবিটা যাতে না আসি, এবং এই মসজিদে এত সুন্দর একটা ছবি বানাইছো, তুমি পারাপারি করে আসো না, তুমি ঠান্ডা মতে একা আসো। কিন্তু হ্যাঁ, আমি থাকলে তো মাঠ গরম থাকতো, এবং সবসময় ঈদে তো আমি ছবি রিলিজ করি, আজকে 8-9 বছর যাবত তো ঈদে একটাই শুধু গ্যাপ গেছে, আর কিন্তু কোনো না কোনোভাবে ঈদে আমি সবসময় থাকি কোনো ছবিতে। যেই কারণে এইবারও খুব ইচ্ছা ছিল, ইনশাল্লাহ আগামী রোজার ঈদে অলরেডি ছবি আমার করা আছে, আর ঈদের পরে হয়তো ঠান্ডা মাথায় ছবি রিলিজ করছি। রিভেঞ্জ এমন একটা গল্প, এমন একটা ছবি, যারা ছবি দেখছে বা যারা এডিট কাজ করছে এবং তারা অন্য অন্য ছবির কাজও তারা করছে, তারা নিজেরাই বলছে যে ছবি ওয়ান, নাম্বার ওয়ানে আছি আমি। কিন্তু দুঃখের বিষয়, আমি ছবি রিলিজ করতে পারলাম না একমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে, আর এই তিন চারটা সব কিছু মিলে, আর এখন যে পরিস্থিতি, আর কোরবানি ঈদে আরেকটু আগ্রহ কম ছিল, এই কারণে কোরবানি ঈদে কিন্তু তেমন ছবি এমন আহামরি চলে না, কিন্তু যেমন দুই তিন দিন তো সেল থাকেই না কোরবানি ঈদে, এই মানুষ গরু টরু সব কিছু নিয়ে ব্যস্ত থাকে। যদি রোজার হিসেবে তো তাহলে আমি আসতাম, যেই কারণে একটু কোরবানি ঈদটা আমি একটু এড়াই গেছি, ইচ্ছাকৃতভাবে এড়াই গেছি, আর সম্ভবত আমি বাংলাদেশেও থাকবো না। না, আমার কাছে সিনেমা মনে হয় যে যারাই আসছে প্রত্যেকটা ছবি যেন ভালো যায়, এবং সিনেমা দর্শকগুলো যেন আবার ফিরে আসে, কিন্তু কতটুকু সিনেমা যারা বানাইছে তারা কতটুকু ধরে রাখতে পারবে, এটা আমার একটা বড় প্রশ্ন। কারণ ইতিমধ্যে আমি সেন্সারে একটু খবর নিছি যে ছবি যে আহামরি একদম যে মাঠ ডাঙ্গার যে ছবি, ওই ছবির রেজাল্ট এখনো মধ্যে আমি সেন্সার বোর্ড ওইভাবে পাইনি, কিন্তু বাকিটা দর্শক কতটুকু ধরে রাখতে পারবে, যারা ছবিটা বানাচ্ছে তারা কতটুকু দর্শক ধরে রাখতে পারবে, এটা হলো বড় একটা প্রশ্ন থাকে। এখানে সবচেয়ে ভাইরাল লুক ছিল বীর, এবং বীরের পোস্টারটা এখনও মানুষ মনে রাখছে, এখনও মনে ওই ধরনের পোস্টার আমার মনে হয় বাংলাদেশে আর সেকেন্ড হবে কিনা সন্দেহ আছে। আপনি দেখবেন বীরে সে একটা নাঙ্গল নিয়ে যে একটা কালার একটা পোস্টার উঠছে, এখন ওই ওই পোস্টারের মতো, তারপরে আরেকটা ছিল যেমন শুটারের একটা, তার একটা ই ছিল বাংলাদেশের 8-9 বছর খালি শুটার ওই পোস্টার দিয়ে আমি দেখছি। আর এই পোস্টারটা যে হয়েছে আমার কাছে খারাপ লাগে নাই, একটা বয়স্ক লোকের যতটুকু দেখায়, হ্যাঁ সবচেয়ে এখানে খেলাটা দেখাইছে মেকআপ ম্যান। সে সময় এই কারণে এক আমি আজ থেকে 6-7 বছর যাবত আমি বলে আসতেছি যে অনুদান ছবিটা দিয়েন না, অনুদান ছবিটাতে সিনেমাটা ধ্বংস করে ফেলছে হলগুলা, একটা হলে তো অনুদানের ছবি চলে না। এখন সবচেয়ে ভালো ধ্বংস করলো প্রোডিউসারগুলা, যে আগে যেসব প্রোডিউসাররা ছবি বানাইতো এখন সেসব প্রোডিউসার অনুদানের দিকে তাকায় থাকে, অথচ ওই প্রোডিউসার কিন্তু 2-3-4 ছবি বানানোর ক্ষমতা রাখে তারা। দুঃখের বিষয়, তারা এখন অনুদানে, আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এখানে এই 3 বছর থেকে যারা অনুদান পাইছে তারা বড় বড় প্রোডিউসাররা পাইছে, তো বড় বড় প্রোডিউসাররা পাইছে তারা কিন্তু এখন ছবি আর বানায় না, এখন সে অনুদান, এমনও দেখা যায় এক কেউ কেউ অনুদান 2-3 বার করেও পাইছে। তো এইখানে মানে এই যে এটা এটা তো আপনার টাকা, আমার টাকা, এ তো জনগণের টাকা, এই জনগণের টাকাটা এইভাবে নষ্ট করতেছে, এটা খুব কষ্ট লাগে। হ্যাঁ, পুরোটাই অনিয়ম, অনেক না পুরোটাই অনিয়ম। অনিয়ম না হলে একজন 2-3 বার করে ছবি পায় খাবে।